অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু করব। আমাদের প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনাব জয়াল আবেদিন ফারুক, জনাব মাহবুব রহমান শামীম, জনাব পিপি হারুন ভাই, জনাব জালালউদ্দিন মজুমদার, জনাব জাফর ইসলাম চৌধুরী, জনাব আবু সুফিয়ান, জনাব দাবি মোহাম্মদ শাহজাহান গোয়েল, জনাব এনামুল হক এনাম, জনাব মুস্তাফিজুর রহমান, জনাব মোশারফ ভাই সহ আমাদের লাইন হেলাল উদ্দিন সহ আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের যুবদলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি, রাজপথের আন্দোলন সংগ্রামের বিপ্লবী সিপাহসালার জনাব সাইফুল আলম নীরব আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। যুবদলের কর্ণফুলী তালার নেতা কর্মীরা, যুবদলের দক্ষিণ জেলার সর্বস্তরের নেতা কর্মীরা, আজকে নীরব ভাই এবং অন্যান্য কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা অনুপ্রাণিত হয়েছি। আপনাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামে বন্ধুরা আমার, আজকে আজকের এই সমাবেশ, আজকের এই বিশাল সমাবেশ, আজকের এই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির থেকে আজকের এই বিশাল সমাবেশ আমরা শুরু করতে যাচ্ছি। মিছিল আসছে, সয়লাব হয়ে যাবে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে, কর্ণফুলী ভোজনার বিভিন্ন প্রান্ত থেকে মিছিলে আজকের এই মিটিং সয়লাব হয়ে যাবে। সংগ্রামী বন্ধুরা আমার, চট্টগ্রাম আজ নির্বাচনী এলাকা, জনাব আবু সুফিয়ান ভাইয়ের নির্বাচনী এলাকা থেকে আজকে এসে বিশাল মিছিল এসেছেন। সংগ্রামী বন্ধুরা, চট্টগ্রাম আজ নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ জাতীয় বিদ্যালয়ের কেন্দ্র ছাড়া বিএনপি নেতা, তারা বদল এই মৌসুম বাংলাদেশ যুবদলের কিছু বিশেষ সম্পাদক নূর আমিন আলমাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আমরা মিছিলকারী বন্ধুদেরকে আপনাদেরকে অভিনন্দন করছি, এবং যারা মিছিল ডেকেছেন আপনাদেরকে আমার বিনয় অনুরোধ, সবাই যার যার স্থানে বসে পড়েন। যারা মিছিল ডেকেছেন সারা সবাইকে বসে দেয় সারাবতারের মন্ত্রণালয় মিন্দন করব। যারা মিছিল নিয়ে এসেছ সবাই যার যার স্থানে বসে পড়ো, কেউ যাতে এদিক ওদিক না যায়, আপনারা সবাই বসে পড়েন। সংগ্রামী বন্ধুরা আমার, একটি বিশাল মিছিল আমাদের সবাই অংশগ্রহণ করতে যাচ্ছেন। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের কর্ণফুলী তালার অন্তর্গত শীতলবাহা ইউনিয়নের বিএনপি নেতৃত্বে একটি বিশাল মিছিল আজকে এই সমাবেশে যোগদান করতেছেন। আমি শীতলবাহার নেতা কর্মীদেরকে ধন্যবাদ এবং করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। শীতলবাহা ইউনিয়ন বিএনপি কর্ণফুলী তালার অন্তর্গত শীতলবাহা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল আমাদের যুবদল নেতা নেতা হ্যার বিএনপি নেতা তৈয়ব কন্ডাক্টর আমাদের একটি বিশাল মিছিল অংশগ্রহণ করছেন। শীতলবাহা থেকে সবাই বসে দেওয়ার জন্য অনুরোধ করছে। আপনারা সবাই বসে দেন। শীতলবাহা থেকে কর্ণফুলে আমাদের হারুন ভাই মঞ্চের রহমান, আমাদের মহিলা দলের স্বামীরা, আমাদের যুবদল ছাত্রদল বিএনপি শীতলবাহার, আমাদের শ্রমিক দল, আপনারা সবাই মাঠে বসে পড়ুন। কোথাও যাচ্ছেন, কোথাও যাবেন না, আপনারা বসে পড়ুন। সংগ্রামী বন্ধুরা আমার, এ আমিন এই যারা মিছিল নেতৃত্ব কেউ যাতে মাঠ ছেড়ে না যায়, সবাইকে বসতে বলো, সবাই যাতে বসে পড়ো, সবাই বসে পড়ুন। আপনারা মিটিং এ এসেছেন কেন, এই সমাবেশ সফল করার জন্য। সংগ্রামী বন্ধুরা আমার, কর্ণফুলের
কর্ণফুলের আমি শ্রমিক দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, সুরাম সহ নেতৃবৃন্দকে, সংগ্রামী চন্দ্রমার শীতল বাহার কর্ণফুলীর শীতল বাহার নেতা কর্মীরা আপনারা বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা আমার, এখন আজকের দক্ষিণ জেলা বিএনপির সমাবেশ পরিচালনা করার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সদেব জনাব মোস্তাক আহমদ ভাইকে, আজকের এই সভা পরিচালনা করার জন্য সীমিতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহি রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, চট্টগ্রাম আট আসনের মাটি মানুষের নেতা জননেতা আবু সুফিয়ান ভাইকে আজকের সভার সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি এই প্রস্তাব সবার পক্ষ থেকে সমর্থন করলাম। এখন আমরা সমাবেশ শুরু করছি। এখন কোরআন থেকে তেলাওয়াত করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা উলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা জনাব আব্দুল করিমকে আমি কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسواء আমাদের আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন অল্প কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য আমাদের চট্টগ্রামের বিএনপি রাজনীতির অভিভাবক জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের সবাই উপস্থিত আছেন। আজকের সভার প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক হুইপ জননেতা জনাব জয়নুল আবেদিন ফারুক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক সভাপতি সাবেক মন্ত্রী বাঁশখালী থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যার নেতৃত্বে চট্টগ্রাম বিভাগ আজকে বিএনপির নবজাগরণ সৃষ্টি হয়েছে আমাদের সকলের প্রিয় নেতা জনাব মাহবুবুর রহমান শামীম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। চট্টগ্রাম আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুব সমাজের বাংলাদেশের যুব সমাজের নয়নমণি যুব দলের কেন্দ্রীয় সভাপতি জনাব সাইফুল আলম নীরব ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার বিপিএফ হারুনুর রশিদ আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা এম নাজিমুদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কোটিয়ার থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব গান্ধী শাহজাহান বিরল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ারা কর্ণপুলি থেকে সাবেক নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা জনাব সরওয়ার জামাল নিজাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রফিকুল ইসলাম ভাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্যবৃন্দ আমি অনুরোধ জানাচ্ছি যারা এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন আপনারা মায়ের মুক্তির দাবির এ সমাবেশে উপস্থিত হয়েছেন আপনারা ঘোরাফেরা না করে সমাবেশের সামনে আসুন মাঠে আসুন এই সমাবেশকে সুন্দর করলে আমাদের নেত্রীর মুক্তি হবে আমাদের নেত্রীর সুচিকিৎসা হবে। আপনারা হয়তো জঙ্গলে বিভিন্ন জায়গায় রাস্তায় ঘোরাফেরা করবেন না আপনারা সমাবেশের মধ্যে আসুন সমাবেশকে সফল এবং সাফল্য মণ্ডিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আমিরুল ইসলাম সাবেক যুগ্ম সম্পাদক দাদাস কেন্দ্রীয় কমিটির সদস্য এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন কর্ণপুরী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজি মোহাম্মদ ওসমানকে আমি বক্তব্য রাখার জন্য উপস্থিত চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুর রহমান শামীম ভাই উপস্থিত বাঁশখালী থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য
সাবেক মন্ত্রী জনাব জাফর ইসলাম চৌধুরী উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুব দলের সভাপতি বীরপ্পাই উপস্থিত বাংলাদেশ জাতীয় দলের সহ সাধারণ সম্পাদক জালালউদ্দিন মজুমদার ভাই বিপি হারুন ভাই উপস্থিত যুব দল ছাত্রদল নেতা নেতৃবৃন্দ সবাইকে আজকের সমাবেশে উপস্থিত হওয়ার জন্য কর্ণফুলী উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী বন্ধুগণ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বক্তব্যের কোন অবকাশ নাই শুধু একটি কথাই আমাদের নেত্রী প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সবাইকে উদাত্ত আহ্বানে জাতীয় করার জন্য নেতৃবৃন্দ যে কর্মসূচি দেবে সেই কর্মসূচিতে সবাইকে নিজের সর্বোচ্চ ত্যাগ করে সফল করার জন্য আহ্বান জানিয়ে আবারও সবাইকে আজকের সমাবেশে বিশেষ করে ঢাকা থেকে যে সমস্ত নেতৃবৃন্দ এসেছেন সময়ের স্বল্পতার কারণে আমরা কর্ণফুলী উপজেলা বিএনপি আপনাদেরকে যে প্রাপ্য সম্মান সেটা দিতে পারি নাই সেই জন্য সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ চয়েস প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবরার শেখ শাহিদ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমি যারা এদিকে দাঁড়িয়ে আছেন তাদের প্রতি অনুরোধ করব আপনারা সামনের দিকে চলে আসেন আমাদের সমাবেশকে একটু আপনারা সহযোগিতা করেন আপনাদের নেত্রীর মুক্তির জন্য আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি আমাদের আমাদের সংক্ষিপ্ত সময়ের এই সমাবেশ আমাদেরকে শেষ করতে হবে আমরা আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি সামনের দিকে এসে আমাদের এই সমাবেশকে একটু সাফল্যমণ্ডিত করে তুলুন আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাঁশখালী উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মাস্টার লোকমান হোসেন ভাইকে সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন ভাইকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আবুল সুফিয়ান আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষ প্রধান বক্তা সাবেক শিবখুরিপ সাবেক সংসদ সদস্য জননেতা জনাব জয়নুল আবেদন ফারুক জাফর ইসলাম চৌধুরী সহ সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকের এই সমাবেশের মধ্যে এই সরকারের কাছে আমরা সর্বশেষ দাবি চাই অতি সত্বর অনেক বিলম্বে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করে তাকে বিদেশে পাঠিয়ে বাংলাদেশের গণমানুষের যে চিন্তা চেতনা যে রায়ের বহিঃপ্রকাশ তার সফল বাস্তবায়ন করার জন্য আজকের সাথে আজকে যারা এই সমাবেশকে সফল করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম উদাহরণ বাংলাদেশ ধন্যবাদ সর্বদা ইউনিয়ন থেকে শেখ আহমদ মেম্বারের নেতৃত্বে একটা মিছিল এসেছে মিছিল কারবন্দরকে আজকের সভায় স্বাগত জানাই আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক মৌলানা মোহাম্মদ ফুরকানকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই সমাবেশে আমাদের নেতৃবৃন্দ এবং মন্ত্রী মহোদয় উপস্থিত আছেন সবাই আপনারা শুনবেন ওদের কথা শুনে শুনবেন এবং আমাদের নেতৃত্বের দাবিতে নেত্রীর দাবিতে আজকের এই সমাবেশে যে আমরা উপস্থিত হয়েছি এই উপস্থিত কামনা করে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অত্র এলাকার কর্ণফুলীর কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ফুরকান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আজকে সমাবেশের সম্মানিত সভাপতি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু সুফিয়ান ভাই আজকের প্রধান অতিথি প্রধান বক্তা এবং কেন্দ্র থেকে আগত বিশেষ অতিথিবৃন্দ ও মঞ্চবয়স্ক নেতৃবৃন্দ অতিথিবৃন্দ এবং দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে মহানগর থেকে আগত
প্রিয় নেতা কর্মীবৃন্দ যাবা আমার কর্ণফুলী বাজি আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বক্তব্য আজকে আমরা যেহেতু স্বাগতিক উপজেলা অন্যান্য উপজেলা থেকে যারা এসেছেন তারা বক্তব্য রাখবেন বক্তব্য চাই আমরা দেশের গরিব মুক্তি চাই অধিকার ফেরত চাই আমরা গণতন্ত্র করে মুক্তি চাই এই সরকারের বিজয় চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির হাম্পাই কমিটির অন্যতম সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইফতেখার মহসিন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বিদেশের চিকিৎসার দাবিতে বাংলাদেশ জাতীয় দাবি দল চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের প্রিয় সভাপতি দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আবু সুফিয়ান কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বীর চট্টগ্রামের কৃতি সন্তান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী সাবেক এমপি জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য আমির কাসেম মাহমুদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য কারণের জাতীয় নেতা জয়ন আবেদিন ফারুক আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম কেন্দ্রীয় যুব দলের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্র নেতা সাইফুল আলম নীরব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই সমাবেশ মিছিলে মিছিলে সাইল ভাইয়েরা প্রিয় বন্ধুরা দক্ষিণ চট্টগ্রামের সাংবাদিক ভাইদের জন্য যে চেয়ার গুলো রাখা আছে সেই চেয়ারে আমাদের যাতে কোন নেতা কর্মী না বসেন তাদেরকে সাংবাদিকদেরকে তারা দায়িত্ব পালন করতে এসেছেন তাদেরকে আপনারা সহযোগিতা করবেন সাংবাদিক ভাইদের বিষয়টি আমাদের ইদিনী সালে আমাদের ছোট ভাই সে সত্তাবধানে আছে সে ব্যবস্থাপনা আছে দেখাশোনা করতেছে এখন আমাদের সামনে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি জনাব মোশারফ হোসেন ভাইকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক
প্রিয় নেতা আবু সুফিয়ান মঞ্চে উপস্থিত আজকে খাবার প্রধান বক্তা চেয়ারপার্সনের উপদেষ্টা সব একটি হয়ে ভিডিও দিয়েছে উপস্থিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ বিশেষ করে আজকে এই সমাবেশের উদ্দেশ্যে এই সমাবেশে কষ্ট করে যারা এসেছিলেন সবাই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আজকে আমাদের একটা দাবি যে আমাদের নেত্রীকে দেশ নেত্রী বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে বিদেশে পাঠাতে হবে ওনাকে মুক্তি দিতে হবে এই আহ্বান দাঁড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল খায়ের চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল কোটিয়া থেকে এসেছে তাদেরকে আমরা মাঠে অবস্থান নেওয়ার জন্য আমরা বাম দিকে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাম দিকে অনুরোধ আমরা মেয়ের নেত্রী আন্দোলনের জন্য এসেছেন মুক্তির জন্য এসেছেন আপনারা বাম দিকে মা দিয়ে অবস্থান নেন কোন ব্যক্তির স্লোগান দিবেন না প্লিজ আপনারা কোন ব্যক্তির স্লোগান দিবেন না এটা মায়ের মুক্তির আন্দোলনের মায়ের মুক্তির আন্দোলনের এটা সমাবেশ এখানে কোন ব্যক্তির স্লোগান দিবেন না শুধু নেত্রীর স্লোগান হবে কোন ব্যক্তির স্লোগান দিবেন না এটা ব্যক্তির মিটিং নয় আপনারা বেনার বোর্ডে বেরোন ব্যক্তির স্লোগান দিবেন না আপনাদের প্রতি আমার আমাদের আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দের অনুরোধ ব্যক্তির নামে কোন স্লোগান হবে না আপনারা ব্যানার বোর্ডে ফেলুন মিটিংকে সহযোগিতা করুন আপনারা মিটিংকে সহযোগিতা করুন আপনাদেরকে অবস্থান নেওয়ার জন্য প্লিজ আপনাদের প্রতি অনুরোধ আবার অনুরোধ জানাচ্ছি ব্যক্তির স্লোগান দিবেন না ব্যক্তির স্লোগান দিবেন না ব্যানার বোর্ডে ফেলুন ব্যানার বোর্ডে ফেলুন ব্যানার বোর্ডে ফেলুন আপনারা ব্যক্তির নামে স্লোগান দিবেন না প্লিজ আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুব দলের সভাপতি শাহজাহান সাধারণ সম্পাদক আজগরের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসেছে যুবদলকে এবং আমাদের মোশাররফ হোসেন দীপ্তি সাহেবের নেতৃত্বে এবং উত্তর জেলার সভাপতি জসীমউদ্দিন মুরাসা সহ তাদের নেতৃত্বে যুবদলের চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগরের নেতৃত্বে একটি বিশাল মিছিলে এসেছে তাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে ব্যানার গুলো পড়ে ফেলুন ব্যানার পড়ে ফেলুন আপনাদের প্রতি আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক মহাশীর নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে আমি মিছিলকে স্বাগত জানাই মিছিলকে স্বাগত জানাই মহসিনকে আমি অনুরোধ করব মিটিং কে সহযোগিতা করার জন্য সবার মতো ওইদিকে থাকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন উপজেলা পটন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি সাতকালিয়ার একটি মিছিল এসেছে দলবাইন
নেতৃত্ব দাঁতে পর্যন্ত আছে। এখন বক্তব্য আপনার চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সভাপতি মোহাম্মদ শাহজাহান গ্রামে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ জেলা শাখা কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম হালদা দিয়ার মুক্তি প্রতিষ্ঠার দাবিতে আজকের এই সভার সম্মানিত সভাপতি আজকে সবাই বসছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জনাব আমির হোসেন আহমদ চৌধুরী আজকে সবাই বসছে সারা বাংলাদেশে আমাদের মাঝে যত
সরকারকে ক্ষমতার মধ্য থেকে টেনে নেওয়াতে হবে। বন্ধুগণ, সারা বাংলাদেশে যে গণ
জোয়ার শুরু হয়েছে, সেই গণ জোয়ারকে অত্যন্ত করতে হবে। মুক্তি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় ছাত্রদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সবাইকে ধন্যবাদ। আরেকটা আবার ফিরে গেছে, আসবে ফিরে আমাদের বাড়িতে সহসভাপতি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত জনাব ইসুফিন চালু, আমাদের রাহিম নেতৃত্বে, অভিনবীর নেতৃত্বে একটা মিছিল এসেছে, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা স্বাগত জানাচ্ছি এখন বক্তব্য রাখবেন যুবদলের সহসভাপতি জনাব ইসুফিন চালু। বিসমিল্লাহির রহিম, উপস্থিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুদৃশ্যী সেবা ও মুক্তির দাবির এই দক্ষিণ চট্টগ্রামের সভার সভাপতি জনাব আবু সুফিয়ান ভাই, উপস্থিত বাংলাদেশ জাতীয় দলের অন্যতম কাণ্ডারী তারেক রহমান আস্তাভাজন, বীর চট্টগ্রাম বীর নেতা, স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমির ফজলুল মাহমুদ চৌধুরী সহ বিএনপি এবং ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সালাম আলাইকুম। আজকে দেশের যে দুর অবস্থা, ঠিক তেমনি ভাবে আজকে আপনাদেরকে প্রবঙ্গতি হতে হবে দেশনেত্রী খালেদা জিয়ার জন্য। আমি মনে করি এই বর্তমান সরকার এই সারা দেশের জনগণের কারণে দেশনেত্রীকে অবশ্যই সুচিকার জন্য বিদেশ পাঠাবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ থেকে একটা বিশাল মিছিল আমাদের মুজিব চেয়ারম্যান আদি রবিকুল ইসলাম এহসান মোল্লার নেতৃত্বে একটা বিশাল মিছিল, তাদেরকে করবালির মাধ্যমে আমরা স্বাগত জানাই, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সবার পক্ষ থেকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আব্দুল কাদের, সারা হোসেন, শিল্প রহমানের নেতৃত্বে সুন্দরবন কেন্দ্রের একটা বিশাল মিছিল এসেছে। সারাকে আজকের সমাবেশ থেকে স্বাগত জানাই, সুন্দরবন কেন্দ্রের নেতৃত্বে স্বচ্ছতার মিছিলে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ইয়াসির আলী ভাইকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের আনোয়ার মুস্তফিক ভাইয়ের নেতৃত্বে একটি মিছিল এসেছে, আমরা সেই মিছিলকে করতালির মাঝে অভিনন্দন জানাচ্ছি। এখানে আমাদের মিডিয়ার লোকজন কাজ করতে পারতেছে না, আমাদের মিডিয়ার লোকজন সাংবাদিক ভাইয়েরা কাজ করতে পারতেছে না, আপনারা তাদেরকে সুযোগ করে দিন, মিডিয়ার লোকজনকে কাজ করার সুযোগ করে দিন। আমার মা গণতন্ত্রের মা, এদেশের স্বাধীনতা কামের মানুষের একমাত্র নেতৃত্বের মুক্তির দাবিতে আজকের এই সবার সম্মানিত সভাপতি আবুল সুফিয়ান ভাই উপস্থিত। এই বীর চট্টগ্রাম কৃতি সন্তান সারা বাংলাদেশের পরিচিত হোক, বিএনপির সম্পদ,
এই চট্টগ্রাম সংঘ বিএনপির স্থায়ী কমিটির সদস্য জেলা আমির খসরু মাহমুদ উপস্থিত, যুবদলের বিপ্লবী সভাপতি, আমার রাজনৈতিক গ্রুপ জেলা সাইফুল ইসলাম নীরব সহ এই ইরান দক্ষিণে বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, রাশেদ সহ নেতৃবৃন্দ সকলকে জাতির্বাদী ছাত্র সংগ্রামের পক্ষ থেকে অভিনন্দন। বন্ধুরা, এখানে স্লোগান দিলে হবে না, আমাদের রাজপথে স্লোগান দিতে হবে। সুফিয়ান মাইল দক্ষিণ কি ভালো আছে? ভালো নেই। আমার মা, আমার নেত্রী, এদেশের স্বাধীনতা মানুষের নেত্রী, দেশ জাতি বেগম খালেদা জিয়া আজকে কারাগারে। বন্ধুরা, তার সুচিকিৎসার জন্য আজকে সরকারের টনক নড়ছে না। সুফিয়ান মাইল নেতৃত্বে কি দেশ জাতি বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন প্রস্তুত? যদি প্রস্তুত হয় বন্ধুরা, এখানে স্লোগান দিয়ে লাভ নেই। আজকে পুলিশ বাধা দিচ্ছে, বাইরের সবাই কিন্তু বেশি দিন নাই, আমাদের নেতা কর্মীকে জায়গায় জায়গায় বাধা দিচ্ছে। শিক্ষা পড়েন কিন্তু আপনারা, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, তাই বলতে চাই এই বীর চক্রের নেতা কর্মীদের সাধারণ মানুষকে আসুন রাজপথে নাকি আরেকটি যুদ্ধ করি। বন্ধুরা, মনে করেন না বাধা দিয়ে সবাই বন্ধ করবেন, সারা বাংলাদেশ জেগে উঠেছে। ইনশাআল্লাহ সকল ভাই দিয়ে আপনার যদি আন্দোলনের পক্ষে হন, তাহলে আমার সঙ্গে সবাই করুন, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, দাদিয়ার মুক্তি চাই। সকলকে ধন্যবাদ। দেশপ্রীতি বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক, আমাদের এই সকলের মনে বহমান প্রিয় নেতা তারেক রহমান। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সিনিয়র সদস্য পটিয়ার গত আদারের নির্বাচনে যিনি নির্বাচন করেছেন পটিয়া উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব এনামুল হক এনাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ জেলা কেন্দ্রীয় ঘোষিত আমাদের বাম প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি জনাব আবু সুফিয়ান উপস্থিত আছেন। চট্টগ্রামের অহংকার সাবেক মন্ত্রী, আমার প্রিয় নেতা, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক হুইপ জনাব জয়নুল আবেদিন ফারুক উপস্থিত আছেন। বিভাগীয় সংগঠনের সম্পাদক জনাব মাহবুবুর রহমান শামীম উপস্থিত আছেন। কেন্দ্রীয় যুবদলের সভাপতি জনাব নীরব ভাই সহ সংগঠনের সম্পাদক জালাল ভাই, হারুন ভাই সহ এবং স্বেচ্ছাসেবক দলের সংগঠনের সভা সম্পাদক ইয়াসিন আলী সহ বিভিন্ন উপজেলা থেকে আগত
বিএনপি যুবদল ছাত্র দল শিক্ষক দল মহিলা দল শ্রমিক দল সহ আমার প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম। পটিয়া থেকে এনাম ভাইয়ের আমাদের এনাম ভাইয়ের একটি মিছিল আছেন আমাদের উপজেলা বিএনপির সদস্য সচিব খুরশেদ আলম, আমাদের পৌরসভা বিএনপির আহ্বায়ক হাজির নুর ইসলাম সদাগর, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, নেতা চেয়ারম্যান মহিনুল ইসলাম ফুটন সহ সকলের নেতৃত্বে একটি যুবদল ছাত্র দল বিএনপি একটি মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। সবাই ওডিয়া থেকে যারা মিছিল সহকারে এসেছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের পেস্টন ব্যানার নামে ফেলেন, পেস্টন ব্যানার নামে ফেলেন, আপনারা পেছনে চলে যান, পাশে চলে যান, আপনারা বাম পাশে চলে যান। সকলকে পটিয়া উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ ছাত্র যুবদল শিক্ষক দল শ্রমিক দল সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বাম দিকে চলে যান, আপনারা বাম দিকে চলে যান, বাম দিকে চলে যান। আমাদের প্রধান অতিথি এসেছেন, আপনারা পেশ নামে ফেলেন, ব্যানার নামে ফেলেন। সংগ্রামী বন্ধুগণ আজকে কথা পরিষ্কার, এখন আমাদের দক্ষিণ জেলা ছাত্র দলের সহসভাপতি জনাব শহীদ আলম শহীদের নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের দেশে এসেছে, আমরা তাদেরকে দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আজকের এই সমাবেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পটিয়া পটিয়ার জানার প্রশ্নগুলো নামা ফেলেন, পটিয়া জানার প্রশ্ন নামা ফেলেন। সংগ্রামী বন্ধুগণ আমরা আজকে একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই, এই সমাবেশকে কেন্দ্র করে যারা ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্রের দাগ বাঁধা জবাব আজকের দক্ষিণ জেলা বিএনপি সংগ্রাম বন্ধুগণ জানেন আজকে আমাদের মত কেমন তারা দেয়কে উদারবিহীন সরকার এই অবৈধ সরকার শেখ হাসিনা বন্দী করে রেখেছে। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদের মেয়াকে মুক্ত করে ইনশাআল্লাহ আমরা সুচিকিৎসার ব্যবস্থা করব। সংগ্রাম বন্ধুগণ আমি শেষ একটা কথা বলতে চাই, আমাদের এই অবৈধ সরকার প্রচুর সরকারকে আমাদের উৎখাত করার জন্য কে কে রক্ত দিতে প্রস্তুত আছি, ইনশাআল্লাহ আমাদের বেগম কলেজের লক্ষ কোটি মানুষ রক্ত দিবে। এই প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আপনারা যে আমাদেরকে পদে পদে বাধা সৃষ্টি করেছেন কিন্তু এই বিএনপির কোন কর্মীকে আপনারা বাধা দিয়ে পারবেন না। আমি আমার বক্তব্য শেষ করছি একটা কথা বলে, একটা স্লোগান দিয়ে আমি শেষ করব। পটিয়া থেকে এখন মিছিল আসতেছে, বিশাল মিছিল, আমি আমার দক্ষিণ জেলার পক্ষ থেকে আমার পটিয়ার প্রাণ প্রিয় সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের প্রধান অতিথি সভানতি আমির সাহস্র মাহমুদ সরকারের পক্ষ থেকে আমাদের বিশাল মিছিল, আমাদের বিশাল মিছিল এখনো অনেক চলে আছে ইনশাআল্লাহ। আপনারা সবাই প্রশ্ন নামা বলেন, সবাই প্রশ্ন নামা বলেন, তারা নামা বলেন। আমি একটা স্লোগান দিয়ে শেষ করবো, প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার মিছিল সরকারের এই সমাবেশে যোগদান করার জন্য আজকে প্রধানমন্ত্রী আমির কাসিম আহমদ চৌধুরীর পক্ষ থেকে অভিনন্দন আছে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ
জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব জননেতা জনাব আবুল হাসান বক্তব্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন।